दल दुटी हराम एलो एखुनी आल्लार काछ थेके सेई दुटी हराम कि जादेर कन्टैक्टे बीबी आछे ओई बउगुलोके तादेर बापेर बाड़ीते पौंछे दिते हबे कन्टैक्टे बिये आर चलबे ना आर गाधार मांसके हराम घोषणा हये गेल কি করবি নুন দেখবি আর ও থালা ছেড়ে দিলে যে লোকড়ি করে জাল ঠেলছিল উঠে গেল আর লোকড়ি ঠেলে কি করব যে গুট ছিল ও লোকড়ি ছেড়ে দিলে দেখলি সাহেবরা বলছে কি করবি রে কর হাঁড়িটাকে এমনি করে টানতে টানতে লিয়েছে চুলাতেই দিয়ে দিলে হাড় হাড় করে ঢেলে হার আম তো খাবো না ঢেলে দিলে খেলে না হাজি কতক্ষণ আগে শুনেছে এক মিনিটও লই কানে পড়েছে ঢেলে দিয়েছে বিড়ি হারাম ৩০ বছর শুনছি জর্দা হারাম ৫০ বছর শুনছি ৭০ বছর শুনছি সুদ হারাম ৬২ বছর শুনছি জুয়া হারাম ছেড়েছি আল্লাহ বলছে ঈমান আনবি তাহলে ওদের মতো আন যারা গাধার মাংস ফেলেছিল শোনার সঙ্গে সঙ্গে আমল দাড়িতে টুপিতে আল্লাহর ওলি আর আমি যে বললাম কোরআনকে শুনে নিয়ে উঠে আসেন কতজন আসতে পারলো না মেনেছে ও মেনেছে আর হেনা বলেন মেনেছে ও কোরআনকে মানেনি কোরআনকে মানেনি ইমাম বুখারী আলাইহিস রাহমা আজানের উত্তরে বলছে দুইটা উত্তর একটা মুখে উত্তর একটা বডিতে উত্তর জি আমাকে এই ভাই জিজ্ঞেস করছে চা খাবেন আমি বলছি না না কি বললাম আমার কথাটা শুনেন চা খাবেন আমি বললাম না এটা মুখে উত্তর দিলাম আবার আমাকে বলছে চা খাবেন তা আমি মাথাতে বলি মুখ খুললাম না এটা বডিতে উত্তর হলো হলো না তো ইমাম বুখারী বলছে আজানের উত্তর দুই রকম হয় মুখে হয় বডিতেও হয় এখানে আমি বসে আছি আপনার সঙ্গে গল্প করছি মসজিদে আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা বলছি আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা উত্তর আর একটা উত্তর কি যেই আজান শুরু হয়ে গেল সমস্ত কথা বাদ দিয়ে পাছা ঝেড়ে মসজিদের দিকে হাঁটতে শুরু করলাম এটাও উত্তর হয়ে গেল যে জন্য উ ডাকছে ওই কাজটাই করতে শুরু করে দিলাম উজু করতে শুরু করে দিলাম মসজিদে ঢুকে গেলাম এটাও হলো আজানের উত্তর আল্লাহ তাবারক বা তাআলা বলছে আমার কথা তাদের কানে পড়ার সঙ্গে সঙ্গে তারা মুখ দিয়ে কথা না বলে কাজে পরিণত করে দেবে এরাই আমার কোরআনকে মেনেছে উঠে আসেন ভাই জমে বসেন ভাই যাব না তোর কোরআন মানি না পরোক্ষভাবে এটা কোরআন না মানার কথা হাজি ভাই একটা লোক মুখে উত্তর দিয়ে দিল আজানের সব আর নামাজ হলো তখন বিড়ি ধরিয়ে ঘর চলে গেল বিড়ি ধরিয়ে ঘর চলে গেল নামাজ পড়লো না উত্তর কি দিল এবার মা বোনদেরকে একটা উপহার দিই ওরে আমার বেটি ওরে আমার খালা ওরে আমার মা কলিজার টুকরা কানে শুনেন পর্দার আয়াতটা নাজিল হয়েছিল এশার নামাজের পর আরেকবার বলছি পর্দার আয়াতটা নাজিল হয়েছিল এশার নামাজের পর মেয়েদের যে পর্দা করতে হবে কোরআনে যে আয়াতটা এসেছে এই আয়াতটা নাজিল হয়েছিল এশার নামাজের পর মেয়েরা এশার নামাজ পড়তে গেছে চুড়িদার সালোয়ার কামিজ পরে ছোট্ট মতো একটা চাদর নিয়ে মসজিদে নামাজ পড়তে গেছে আর মসজিদে নামাজ পড়ার পর তারা নিজের নিজের বাড়ি চলে গেছে শ্রীমন্তপুরে টোলায় টোলায় পাড়ায় পাড়ায় বাড়ি চলে গেছে আর বিশ্বনবীর কাছে জিব্রাইল আমিন এসে পর্দার আয়াতটা নাজিল করে দিয়ে চলে গেল এখন সব মেয়ে শুনতে পায়নি দুই একজন আশেপাশে যারা ছিল শুনতে পেয়েছে যাদের স্বামী ভাই আল্লাহ রসুলের কাছে ছিল তারা শুনে গিয়ে নিজেদের ফ্যামিলির মধ্যে বলেছে আজ থেকে মেয়েদের পর্দা ফরজ হয়ে গেল ফজরের
জকনা জানা হয় দক্ষিণ টোলার খালা শুনতে পায়নি, সবাই শুনেছে কেউ শুনেছে কেউ শুনেনি। উনি মুরব্বি মানুষ, আস্তে আস্তে করে মসজিদের দিকে আসছে নামাজ পড়বে, ঠিক মধ্য রাস্তায় এসে পৌঁছিয়েছে। তখন ওর পোতা ওর নাতি ওকে বলছে, নানিজি দাদিজি তোমার কানে কি পর্দার আয়াতের খবর পৌঁছায়নি? আজকে রাত্রিতে এসার নামাজের পর জিব্রাইল আমিন এসেছিলেন আর কোরআনের আয়াত দিয়ে চলে গেছে, মেয়েদেরকে পর্দা ফরজ করে দিয়েছে, ফরজে আইন করতেই হবে এটা বলে গেছে। মেয়েরা যদি ওপেন থেকে যায় তো আল্লাহ তাদের জন্য কঠিন জাহান্নামের ব্যবস্থা করেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়েটি বসে গেল মাটিতে, নিজেকে জড়ো সড়ো করে লাড়ু সারু করে নিলেন আর মাথাটাকে ভরে নিলেন পায়ের ফাঁকে, ভরে নিয়ে একদম জড়ো সড়ো হয়ে গেল। তখন ওই বাচ্চাটা বলছে, দাদিজি আপনি তো এখন শুনেছেন, এই ওয়াক্তে নামাজটা পড়ে চলে আসেন, আপনি তো এখন শুনেছেন, তো বাড়ি চলে যান, যে চাদরটা নিয়ে এসে মসজিদে যান, আর না হয় এই ওয়াক্তে নামাজটা পড়লেন, পরের ওয়াক্ত থেকে আপনি বড় চাদর নিয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলেছেন, বলি এজির ইবনাবি খুমুরিহিনা আলা জুয়ুবিহিনা ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, তুমি তোমার উর্নিটাকে ভুরুর ওপর দিয়ে নাকের ওপর দিয়ে নিয়ে লাও আর গোটা শরীরের কাপড়টাকে এত ঢিলা করে রাখবে যে তোমার উঁচু নিচু জায়গাগুলি পৃথিবীর কোনো পুরুষ বুঝতে পারবে না। যেহেতু মেয়েরা অ্যাডাল হয়ে গেলে এদের মাজা মোটা হয়, সিনা উঁচু হয়, এটা যেন পৃথিবীর কোনো পুরুষ না বুঝতে পারে, তুমি ঢিলা ঢালা কাপড় পরে এরপরে তুমি মসজিদে আসবে, তুমি যেখানে যাবে ঘুরবে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বুড়িটা বসে গিয়ে বলছে, ভাইয়া তুমি বাড়িতে যাও, গিয়ে আমার বড় চাদরটা এনে দাও। তখন ওই ছেলে বলছে, আপনি বাড়ি চলে যান, এই অক্তে নামাজ পড়তে হবে না, আর নচেত এই অক্তে নামাজটা আপনি পড়লেন, এইরকম বুঝিয়ে বুঝিয়ে বলছে। তখন মেয়েটি কি উত্তর দিচ্ছে, ওরে আমার খালারে বেটি রে, একবার খালি ওর উত্তরটা শোনেন, ওটা আপনার মতনই মেয়ে। মেয়েটি বলছে, আমার কানে আল্লাহর হুকুম পড়ে গেছে, আমার কানে আল্লাহর হুকুম পড়ে গেছে, আমি আর আল্লাহর জমিনে একটা পা বেপর্দা মর পর্যন্ত হাঁটব না। তুমি বাড়িতে গিয়ে আমার চাদর এনে দাও, চাদর নিয়ে তারপরে আমি পা ফেলবো, তার আগে আল্লাহর জমিনে বেপর্দা হাঁটব না। ভাবেন এবার আপনি, আল্লাহ এমনি আঙুল তুলে নি গো, যাদের মতো ইমানটা লিয়ে আই, ওদেরকে আল্লাহ এমনি পছন্দ করেনি, আপনাকে আমাকে পছন্দ করছে না। এই ভাই একটা আড়ত খুলেছে, আড়তে ধান লিবে, 36 ধান আমাদের যেটা পড়ছি এতে পাওয়া যায় বর্ধমানে, অন্য ধান লিবে না, তা আমি অন্য ধান নিয়ে এসে হাজির হইব না, আমি লিব না, গোলমেলে মালা লিব না, চক্কা মালছে আমি লিব। তো আল্লাহ বলছে, তোদের মতো গোলমেলে লিব না, বলেন যতটি বেটি আমার বসে আছেন একবার বলেন। আর একটা মাঝে কথা বলে নি, স্বামীর কিছু প্রচলিত ভুল আছে, এ ভুলগুলো ঠিক করেন। স্বামীর ছোট ভাইকে কি বলেন আপনারা, বলেন না যে কি বলে, খবরদার দেওয়ার বলবেন না, তোবা করলেন, তোবা করলেন দেওয়ার বলবেন না। মুসলিম মেয়েদের দেওয়ার থাকতে পারে না, ছোট ভাই বলবেন, দেওয়ার মানে জানেন, দি ওয়ার উর্দুতে, এর সন্ধি বিচ্ছেদ কি, দেওয়ারের সন্ধি বিচ্ছেদ কি, দ্বিতীয় বর, স্বামীটা হলো প্রথম বর, ও যদি কোথাও যায় তো এটা দ্বিতীয় বর। আমার স্বামী না থাকলে সেই কাজটা ই চালাবে, এটা হিন্দুদের মধ্যে আছে, ওদের কাছ থেকে এসেছে। জি দেখবেন আব্দুল হামিদ মাদানির বইয়ে লেখা আছে, উনি প্রচলিত ভুলগুলো তুলেছেন, মুসলিম মেয়েদের আবার দ্বিতীয় বর থাকে, হিন্দুদের কে কার কাপড় ধরে টানে কোনো ঠিক নেই, কিন্তু মুসলিম হলো পবিত্র, ছোট ভাই বলবেন, দেওয়ার বলবেন না, দেওয়ার মানে দ্বিতীয় বর, এটা নোংরা। আর শাড়ি যারা পরছেন এটাও বলে দিই, শাড়ি এসছে সীতার কাছ থেকে, ধুতি এসছে রামের কাছ থেকে, এর ইতিহাস দেখে নেবেন গোলাম মর্তুজার বইয়ে, দেখে নেবেন গোলাম মর্তুজা লিখেছে, মুসলিম মেয়ে শাড়ি পরতে পারে না,
ষোলো হাত সারি দিলেও অর্ধেক শরীর খালি থাকবে, ওর দেখা যাবে। কিন্তু একটা মেয়েকে চুড়িদার পরিয়ে দেন, দৌড়ে বেড়াবে আপনার কাছে, বেপর্দা হবে না, পুরা ঢাকা। হাজি আমি যখন ইয়ং, এই বিয়ে হবে হবে, তো ইউপি গেছি, ইউপি সাহারানপুর, তো মনে মনে করছি এখানে বেনারসি শাড়ি পাওয়া যায় খুব সস্তা, একটা নিয়ে যাই, বিয়ে তো কোনো কালে হবে, এটা কিনি। তা একটা দোকানে গেলাম, হাফেজ সাহেবের দোকান, বললাম শাড়ি হাইজি বেনারসি, বলে হ্যাঁ কী করো ভাইজি, আমাকে বলছে আপনার বিয়ে হয়েছে, বলো না, তো নিয়ে যাচ্ছি, বিয়ে তো হবে, কী করবে ভাবিজিকে পেনাইঙ্গে, হ্যাঁ অস্তগফিরুল্লাহ অস্তগফিরুল্লাহ, ইধার খালি ইধার খালি, এ খালি ও খালি ও খালি, এ হিন্দু খালি, ও বেচবে কোথা, আমাকে জলসা করতে লাগলো। হ্যাঁ চুড়িদার পরবেন, আমার ঘরে তো শাড়ি নেই, আমার বিবি আমার মেয়ে সব আমার পুরো ফ্যামিলিটা, ওর পাড়াটা শুরু হয়ে গেছে। নাইটি পরেন পুরুষ শরীর ঢাকা, চুড়িদার পরেন বই গুড়িয়ে গেছেন, চুড়িদার পরেন, 75 বয়স হয়েছে, 60 বয়স হয়েছে, চুড়িদার পরেন, কেন শাড়ি পরবেন, শাড়ি মুসলিম মেয়ে শাড়ি পরে, বলে হিন্দুদের থেকে এসছে, গোটাটাই ফাঁকা, যদি ধরে লেয় এক কোণে তো ফড়ফড় করে খালি। আমাদের ওখানে নোংরা কথা বলতে তো কথাই কথা চলে আসলো, সিল্কের শাড়ি পরেছে একটা মেয়ে, আর ওই আমাদের বোলপুর থেকে বাঁসাপাড়া একটা রুট আছে, বাসে খুব ভিড় চেপেছে, বাসওয়ালা বাসটাকে থাপড়ে ডাক করে, আমার শ্বশুর গাড়ির মোড়টার নাম হচ্ছে নিমতলা মোড়, নিমতলা মোড়ে নিমতলা বলে চিল্লাইছে, যে নামাবে ও তো চিল্লাই চিল্লাই না, বাসটাকে রাখো নিমতলা নামাজি, একটা মেয়ে হুট হুট করে কষ্ট করে ভিতর থেকে নেমে আসছে সায়ার ব্লাউজ পরে, ও শাড়িটা কখন পড়ে গেছে বুঝ জানে না, সিল্কের শাড়ি সালা ভিড়ে খুলে পড়ে গেছে, আমার শাড়ি কয়, তখন আবার লম্বা করে সব বাস থেকে বের করে দিয়েছে, লে শাড়ি লে, এটা যদি চুড়িদার হতো ওই ঘটনা ঘটতো, জি ভাই বুঝে না এরা শাড়ি পরে লে, যেতে কোঁচাটাকে সামনে দিয়ে ফেসার ফেসার করে হাঁটছে, ভাবছে আমাকে দেখতে খুব ভালো লাগছে, অথচ চুড়িদার পরলে তিনটে লাভ, হাত পা নেড়ে কাজ করা যাবে একটা লাভ, দুই নম্বর হচ্ছে গোটা শরীরটা ঢাকা থাকবে এটা একটা লাভ, আর তিন নম্বর হচ্ছে বয়স কম মনে হবে এটা আর একটা লাভ, জি না। তা আল্লাহ তাবারক বা তাআলা বলছেন ঈমান আনবি তোদের মতো ঈমান আন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান্নাস, ওদের ইমানের ক্ষমতা কত বেশি, ওরা শুনেছে আর সঙ্গে সঙ্গে আমল করেছে, বলে না যে দেড় ঘন্টা হয়ে গেছে, বক্তা না থাকলে কি আমি কি ঠিকা নিয়েছি ফজর পর্যন্ত ঠেকানোর, ভাইরে শরীরে খুব চা, জি মা বোনারা উঠিয়ে না, আর একটা উপহার আপনাদেরকে দিব, বসেন বসেন আপনারাও বসেন, এবার বলেন ইমানের শক্তি দেখেন, আমি যদি বলি সুসংবাদ 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 সুসংবাদ, উঠো 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 কে নিবে সুসংবাদ, একজন উঠে বলল বলেন কি সুসংবাদ, আমি বললাম চলে এসো ওই স্টেজে, তোমাকে কেটে তিন পিস করা হবে, কেউ মেনে নেবে কি জোরে বলেন, মদকে কেউ নিজের কাছে জড়িয়ে নিতে পারবে না, মদকে কেউ গলায় জড়িয়ে ধরতে পারবে না, মদ থেকে মানুষ দূরে পালায়, যখনই পেটে লাগে সঙ্গে সঙ্গে হসপিটালে শুয়ে পড়ে, যাতে করে ওইটাকে ঠেলে সরিয়ে দিয়ে হায়ারটাকে নিব, কিন্তু বন্ধুরে একটি মেয়ে সে আল্লাহর নবীর কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে পাক করে দেন, নবীজি মুখটা ফিরিয়ে দিলেন, সামনে গিয়ে বলছে পাক করে দেন, নবীজি মুখটা ফিরিয়ে নিলেন, এইদিকে গিয়ে বলছে পাক করে দেন, যখন তিন তিনবার বললেন আল্লাহর নবী বলছেন ও আমার সোনা মানিক মারে তুমি কি গুনাহ করেছো যে তুমি পাক হতে চাইছো, তখন মেয়েটি বলছে যে গুনাহ করলে মেয়েদের পেটে বাচ্চা এসে যায়, যে কাজ করলে মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায়, সেই কাজ আমার দ্বারা হয়ে গেছে, আমার পেটে বাচ্চা এসে গেছে, মেয়েটি জানতো এই গুনার শাস্তি কি, এই গুনার শাস্তি হলো কোমর পর্যন্ত গেড়ে দেবে আর পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে শেষ করে দেবে, তারপরও নবী
নবীজির কাছে গেছে। বিশ্বনবী বললেন যাও তুমি ফিরে যাও, বাচ্চাটাকে পৃথিবীতে আসতে দাও, তারপরে তুমি আমার কাছে আসবে। এবার বাচ্চাটা যখন জন্ম নিল, সদ্য বাচ্চাকে নিয়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করে দেন। নবীজি বললেন যাও বাচ্চাটাকে দুধ পান করাও, দুধ পান করা যখন শেষ হয়ে যাবে তখন আমার কাছে নিয়ে আসবে। তাহলে প্রথম দিকে টাইম পেয়ে গেল 9 মাস 10 মাস 10 দিন, তারপরে আবার টাইম পেয়ে গেল 2.5 বছর, টোটালে 3 বছরের কাছাকাছি, 3 বছরের বেশি টাইম পেয়ে গেল, 3 বছর 3 মাসের মতো টাইম পেয়ে গেল। এবার বলেন ওই মেয়েটি যদি মনে করত দেশান্তরে পালিয়ে যাব তো পালিয়ে যেতে পারত, লুকিয়ে যেতে পারত। বাচ্চাটা যখন রুটি খেতে শিখে নিল, বাচ্চার হাতে রুটি দিয়ে নবীজির কাছে এসে বলছেন ও দয়ারে নবী গো আমার বাচ্চাটা এখন খেতে শিখেছে, এখন আপনি আমাকে পাক করে দেন। আর যখনই বলা বিশ্ব নবী বাচ্চাটা একটা সাহাবীর জিম্মায় দিয়ে দিলেন, আর মেয়েটাকে নিয়ে গিয়ে বললেন ওকে পাথর ছুঁড়ে মেরে দাও, ওকে পৃথিবী পাথর ছুঁড়ে ওকে এতটা কেড়ে দিয়ে সাহাবীরা পাথর ছুঁড়ে মারতে শুরু করলেন। একজন সাহাবি একটা উটের হাড়কে মেরেছে, তো এখানে লেগে গিয়ে ফ্রিঙ্কি দিয়ে রক্ত এসে কাপড়ে লেগেছে। রসুলের কাছে এসে বলছে রাসূলুল্লাহ ওই নাপাক মেয়েটার রক্ত আমার গায়ে লেগে গেছে। নবীজি বললেন কি বলছো নাপাক, জানো কি মেয়েটির তোবা আল্লাহর কাছে কত কবুল হয়েছে রে, ওই তোবাটা যদি হিজাজবাসীকে মক্কা মদিনার বাসীকে বন্টন করে দেওয়া হয় সবাই নাজাতে এর ফয়সালা পেয়ে যাবে। অতএব মারে বনরে ওই মেয়েটি তো লুকিয়ে যেতে পারত, পালিয়ে যেতে পারত, ওই যে গোপনে কোনা করেছে কোনো সিবিআই জানে না, সিআইডি জানে না, আল্লাহ জানে, ও জানে। এরপরে ও কেন নবীজির কাছে গেল, বারবার ওকে ওর ইমান টেনে নিয়ে গিয়ে মতের মঞ্চে চাপিয়ে দিল, আর বলল তুই আখেরাতের নাজাতে নে, দুনিয়াতে মাপ চেয়ে নে। ওতে বন্ধুরে পাওয়ার পাওয়ার ইমানের পাওয়ার এত শক্তি যে মতকে কবুল করে নিতে পারে, আর আমাদের ইমানের শক্তিটা এত দুর্বল হয়ে গেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মতো ক্ষমতা আমাদের নাই। জি উঠিয়েন না, আর 15 মিনিট 15 মিনিটও লাগে, 5-10 মিনিট বসেন, তারপরে উঠতেই হবে। আজান 3:30 তো হয়েছে না, 3:30 না, আজকে 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 6:30-7:30 দিলেই ভালো হয়। হ্যাঁ কত তো আজান হয়েছে জি, 4:00 তো যাই হোক ধৈর্য ধরে, 5-10 মিনিট বেশি নাই। তো ইমানের একটা পাওয়ার আছে, কাকে আছে বল, মাইক ম্যান ইউনুস নাকি, আপনি এখানে আছেন মাইক ম্যান ইউনুস, আপনি এখানে আছেন, যেখানে আছেন আপনাকে খোঁজ করছেন। এই যে একবারে ভাঙতে শুরু করলো জি, আচ্ছা শুনেন এক মিনিট, যারা চলে গেছেন ভাই 10টা করে টাকা দিয়ে যান কমসে কম, নাহলে আমি যে একবারে ফাঁকে পড়ে গেছি গো, একবার বেজ্জতি করিয়েন না, 100টা করে টাকা দিয়ে যান। এই খালা এতগুলাকে বেটি বললাম, 100টা টাকা দিয়ে যান, মিষ্টি ঘর মতো বহুত দূরের মানুষ, যান চাদর দেন তো, চাদর আছে, চাদর এক দেন, 100টা টাকা চাইছি খালা, আল্লাহর রাস্তে দেন। যাও তো যাও রে বাবু, যাও মা বোনেরা আপনাদের কাছে আমি আবদার করে শেষকালে 100টা টাকা চাইছি। লোক উঠছে 1000 টাকা কোথাও রিগো, মাশাআল্লাহ 1000 টাকা দান উঠছে, তার কি করবো, জাজাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ, হে আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করো, যে জানিয়াতে দান করছে নিয়তকে তুমি পুরা করে দাও, হায়াতে তাইয়াবা দাও, রুজি রোজগারে বরকত দাও, মেয়েদের তরফ থেকে কয়েকটা টাকা এসছে টাকাগুলো খুলে দেন, এই যে এরকম খুলে দাও, খুলো সব মানে আলসা।